আমাদের মাঝে আসল বলবার দুটো বাধায় উপস্থিত হয়েছেন। আমরা তাকে শুভ শারদীয় আরতি শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রথম কথা, আজকে জাতির জনক গান্ধীজির 150তম জন্মবার্ষিকী, তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং তার আদর্শকে আমাদের নতুন প্রজন্ম আরও বেশি করে ব্যবহারিক জীবনে প্রয়োগ করুক এই কামনা করি। যেখানে যেখানে গেছি সেখানে সেখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেই এই পুজোর সূচনা করি। পুজো তো ধর্ম যার যার, রাজনীতিও যার যার, কিন্তু পুজোটা সবার, উৎসবটা সবার। বাংলা যেন, বাংলার মানুষ যেন ভালো থাকে, দেশের সাধারণ মানুষ যেন দুমুঠো খেতে পায়, হাতে কাজ পায়।